টানা বৃষ্টিতে ভয়ঙ্কর অবস্থা ঘাটালেন। ত্রাণ দেওয়ার নামে যখন নেতা নেত্রী ঝটিকা সফরে এসে ছবি তুলতে ব্যস্ত, তখন চুপি সারে কাজ করছেন ঘাটালের নতুন বিধায়ক শীতল কপার। টানা বৃষ্টি আর বিভিন্ন জলাধারগুলো থেকে জল ছাড়ের জেরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় প্লাবিত হচ্ছে। এর থেকে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা ঘাটালের। ভেঙেছে একের পর এক বাঁধ, শিলাবদ্রী জলের তোড়ে ভেঙেছে মহকুমা শাসক দপ্তরের দেওয়াল, ডুবেছে একের পর এক সরকারি অফিস। খাদ্যহীন, বিদ্যুৎহীন, পানীয় জলবিহীন ভাবে দিনের পর দিন কাটছে বিস্তীর্ণ এলাকার মানুষের জীবন। আর ত্রাণ দেওয়ার নামে যখন বিভিন্ন নেতা নেত্রী ঝটিকা সফরে এসে ছবি তুলতে ব্যস্ত, ঠিক তখনই চুপিসারে কাজ করে যাচ্ছেন ঘাটালের নতুন বিধায়ক শীতল কপার। তরুণ এই যুবক প্রতিদিনই ছুটে যাচ্ছেন একাধিক দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে, এমনকি প্রাণীর জিনিসপত্র মাথায় করে বয়ে নিয়ে যেতেও দেখা যাচ্ছে একাধিকবার। শীতলবাবু বলেন, আমি নিজে বন্যা এলাকার মানুষ, তাই জানি বন্যার সময় মানুষের কত কষ্টের মধ্যে দিন কাটে। এই সময় যদি পাশে দাঁড়াতে না পারি তাহলে জনপ্রতিনিধি হয়ে কি লাভ? আমার এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আমি যে কোনো দলের সমর্থন করতে প্রস্তুত, কারণ সবার আগে মানুষের জন্য কাজ করতে হবে। নতুন বিধায়কের এমন কাজকর্মে আপ্লুত এলাকার মানুষজন। প্রথম কথা, আমরা সমাজসেবীর কাজ করতে চাই, আর এই ঘাটালের মানুষ যাতে আমি জনসেবা করতে পারি, সমাজের কাজ করতে পারি, সেই জন্য আমাকে আশীর্বাদ করেছেন। আমি চাই ঘাটালের প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশে থাকতে, তাদের পাশে থাকতে, দুঃসময়েও যেন তারা আমাকে পাশে পায়, আমি যেন তাদের কাজ করতে পারি, সেই জন্যেই আমি এই সব কাজ করছি। আজকে বর্তমানে রাজনৈতিক যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা থাকার সত্ত্বেও আমি মানুষের হয়ে কাজ করছি, কাজ করার চেষ্টা করছি, আগামী দিনও করব। যতই শাসক দল আমাকে বঞ্চিত করুক উন্নয়ন থেকে, যতই মানুষের কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করুক না কেন, আমি মানুষের হয়ে কাজ করব, যতদিন বেঁচে থাকবো মানুষের হয়ে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।